वंदे अहं श्री गुरु श्रीजुत पद कमलम श्री गुरुना वैष्णवंश शिरूपं साग्रजातं सहगण रघुनाथं वितं तं सजीवं साधुत सवधुत परिजन सहित श्री कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादेन सहगण ललितानं श्री विशाखा अमृतांश्च जय जय श्री गुरुदेव जय सर्वज्ञे आमार दीक्षा गुरु शिक्षा गुरु चरणे सशद्ध दंडवत प्रणाम जानाई आमार तंत्र गुरुदेव गुरु महाराज परम पूज्य प्रभुपाद श्री श्री शिशिर कुमार शर्मा महाशय श्रीपद पत्नी एवं सौभाग्य समृद्धि चैनेले आपनादेरके स्वागत। आशा करी आपनारा सकले भालो आछेन, सकलेर प्रति आमार धन्यवाद ओ भालोबासा। ईश्वरे आमादेरके आश्रय होतेई हबे, ईश्वर चरणे आमादेरके मनोनिवेश करतेई हबे। किन्तु भगवाने आश्रित होते पारछि ना, ईश्वर चरणे आश्रित होते पारछि ना। केनो पारछि ना? भगवानेर चरणे आश्रित होते आजकेर विषय, भगवाने आश्रित होते पारछि ना। एई माया जगते एसे संसारे दासत्व करते करते आमरा जे प्रभुर दास এই কথা ভুলে গিয়ে সংসারের দাসত্ব করতে করতে আমরা যে মায়ায় জড়িয়ে পড়েছি সেটি কিসের মায়া? সংসার বন্ধনের মায়া। এই সংসার বন্ধন মায়ায় জর্জরিত হয়ে এখন আমাদের এই মন ঈশ্বর চরণে আর নিয়ে যেতে পারছি না। তাহলে সংসারের বাধাই হলো আমাদের মূল বাধা। তো সংসারের কোন বাধা, কোন শক্তি আমাদেরকে আকর্ষণ করছে? একদিন ঠাকুর রামকৃষ্ণদেব একটি গাছকে জড়িয়ে ধরে চিৎকার করে বলছেন, এই গাছ আমাকে ছাড়, এই গাছ আমাকে ছাড়। আর পাশ দিয়ে কিছু ব্যক্তি যাচ্ছে, তারা তখন নিজেরা বলা বলি করছে, দেখো পাগল রামকৃষ্ণ ঠাকুরকে, নিজেই গাছটাকে জড়িয়ে ধরে আছে অথচ বলছে গাছ আমাকে ছাড়, গাছ আমাকে ছাড়, দেখেছো এই পাগলটাকে? ঠাকুর রামকৃষ্ণ সঙ্গে সঙ্গে গাছটিকে ছেড়ে দিয়ে করে হেসে বললেন, ওরে ওরে শালা, আমি তো এটাই বুঝাতে চেয়েছি যে আমরা সবাই সংসারকে জড়িয়ে ধরে আছি। আমরা যদি সংসারটাকে ছেড়ে দিই তো আমরা সংসার থেকে মুক্ত হয়ে ঈশ্বরে আশ্রিত হতে কিন্তু অনতি অবিলম্বে পারি, তবুও হচ্ছে না। ছাড়লেও ছাড়া হচ্ছে না। কেন না? এই সংসারে সংসর্গজনিত সুখ রয়েছে। এই সংসারে কি রয়েছে? সংসর্গজনিত কিছু সুখ। আর সেই সংসর্গজনিত সুখের প্রতি মনের যে আকর্ষণ, মনের যে প্রিয়তাবোধ, সেটি হল এই সংসারে আসক্ত হওয়ার মূল একটা কারণ। সংসারে কি রয়েছে না? সংসর্গজনিত সুখ। আর এই সংসর্গজনিত সুখটা, যে সুখটা, সেই সুখটার প্রতি মনের একটি তীব্র আকর্ষণ। সেই সংসর্গজনিত সুখের প্রতি লোভ, প্রিয়তাবোধ, এই সংসর্গজনিত সুখের কারণেই কিন্তু আমাদের সংসার আশ্রয় ত্যাগ হচ্ছে না। কারণ ওটি হচ্ছে মূল শেকড়। শুধু দর্শক বন্ধু,
समय বেশি নেব না। এর পরবর্তী এপিসোডে আমরা জানব এই সংসর্গজনিত সুখ কয় প্রকার এবং তার প্রভাব। এই সংসর্গজনিত সুখটিকে যদি আমরা চিনতে পারি তাহলে কিন্তু আমাদের সংসার বন্ধন খুব তাড়াতাড়ি খুব দ্রুততার সঙ্গে ছিন্ন হয়ে যাবে। ঠিক আছে, আজকের টিপস টোটকা দর্শক বন্ধু, আজকের টিপস টোটকা হলো আপনার গৃহের মধ্যে সুখ শান্তি বজায় রাখার জন্য, মৃত্যু ভয় দূর করার জন্য, আপদ বিপদ দুর্ঘটনা থেকে মুক্তি লাভ করার জন্য বাড়ির দরজার প্রথম দরজায় একটি পঞ্চমুখী হনুমানজির ছবি আটকান। মানে গৃহে প্রবেশ করতেই প্রথমেই যেন ওই পঞ্চমুখী হনুমানজির চিত্রপট দর্শন হয়। আর শোবার ঘরে, যে ঘরে ঘুমাবেন, সেই ঘরে ভগবান শ্রী নৃসিংহদেবের একটি মূর্তি আটকান, যেন ঘুম থেকে উঠে ভগবান শ্রী নৃসিংহদেবের চরণ দর্শন হয়। এই দুটো ক্রিয়া করুন, দেখবেন আপনার ঘরের মৃত্যু ভয়, আপনার ঘরের আপদ বিপদ দুর্ঘটনা এগুলো থেকে অচিরাৎ মুক্তি পাবেন। দর্শক বন্ধু, যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর যিনারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন। আমরা 4 লাইন হলেও ভাগবত কথার মধ্যে দিয়ে টিপস টোটকার অনুষ্ঠানে প্রবেশ করব, তাই ভালো লাগলে দেখতে থাকুন, সবাই সুখে থাকুন, নমস্কার।